যারা তান্ত্রিক রয়েছেন, যারা কবিরাজি পর্যায়ে আছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাজিক। এবং যারা ম্যাজিশিয়ান রয়েছেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা ম্যাজিশিয়ান আছেন সুন্দর করে দেখুন আমার ম্যাজিকটা, যে আপনারাই ধরতে পারেন কি না। আপনারা এক নিয়মে করেন যারা ম্যাজিশিয়ানরা আছেন, আমার নিয়মটা ভিন্ন। আর এই ভিন্ন নিয়মে যারা আমার কাছ থেকে শিখে নেবে তারাই হবে লাভবান। আচ্ছা, আর কথা না বলে চলুন না আমরা সেই ম্যাজিকের এপিসোডে চলে যাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি আমার কাছে রয়েছে একটা স্বচ্ছ কাঁচের গ্লাস, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার স্বচ্ছ একটা কাঁচের গ্লাস, ঠিক আছে। এবং এখানে রয়েছে এক বোতল পানি। এরকম আপনারা যে কোনো এক বোতল পানি নিলেই ম্যাজিকটি করতে পারবেন, ঠিক আছে। আমি কি করব, এই যে স্বচ্ছ কাঁচের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই যে পানিও দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, এই পানিটা আমি এই গ্লাসের ভিতরে এভাবেই ঢেলে দিচ্ছি আপনাদের চোখের সামনে। আমার মন্ত্র করা শেষ, ঠিক আছে। আমি শুধুমাত্র এই পানিটা এভাবেই ঢেলে দিচ্ছি, এই যে আপনাদের চোখের সামনে ঢেলে দিয়ে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব শুধুমাত্র। প্রিয় দর্শকবৃন্দ, বলতে না বলতে পানিগুলো বরফে পরিণত হয়ে গেছে, একদম বরফে পরিণত হয়ে গেছে। এই যে এখন একটু না উল্টাইলে আপনারা বুঝতে পারছেন না, এই যে এখন আমি চাইলে বরফের টুকরাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারবো। এক টুকরা পড়ছে বরফ, এই রাখলাম এখানে, ইয়া সম্পূর্ণ টা আমার হাতে চলে আসছে। এই যে গ্লাসটা ফাঁকা আছে এবং আমার এই যে পানি, আবারও আমি একটু ফেলি আপনাদেরকে দেখালাম। প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, ম্যাজিকটি পুরনো কিন্তু আমি একটু আপডেট করে ফেলেছি। এই গ্লাসের ভিতরে বা কোনো জায়গায় আগে থেকে কিছু রাখা লাগবে না, জাস্ট ম্যাজিকের মাধ্যমে এটা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।